আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বেলারুশে পারমাণবিক অস্ত্র, পুতিন কি চাইছেন, যুক্তরাষ্ট্র কি ভাবছে? আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। 2024 সালে নির্বাচন হবে চূড়ান্ত লড়াই, প্রথম নির্বাচনী সমাবেশে বলেছেন ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে ইসরায়েল আমিরাত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর, ইসরায়েল ইউএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট 1 জানুয়ারি 2021 কার্যকর হয়েছে, যা দুই দেশের মধ্যে সম্পর্কে স্বাভাবিকীকরণে একটি ঐতিহাসিক মাইল ফলক চিহ্নিত করেছে। FTA ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ব্যবসা করা পণ্য ও পরিষেবার উপর শুল্ক দূর করে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করে। চুক্তিতে বৈদেশিক সম্পত্তি রক্ষা, ডিজিটাল পণ্য ও পরিষেবাগুলিতে বাণিজ্য সহজতর করা এবং সরকারি ক্রয়ের স্বচ্ছতা প্রচারের বিধান অন্তর্ভুক্ত রয়েছে। FTA উভয় দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালাবে বলে আশা করা যাচ্ছে। এটি এই অঞ্চলে ইসরায়েল এবং আরব দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা এবং সহযোগিতার প্রতীক হিসাবেও কাজ করে। সম্ভাব্যভাবে ভবিষ্যতে অন্যান্য দেশের সাথে অনুরূপ চুক্তির পথ প্রশস্ত করে, আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। বেলারুশে পারমাণবিক অস্ত্র, পুতিন কি চাইছেন, যুক্তরাষ্ট্র কি ভাবছে? মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। তার এই ঘোষণা মোটেও ভালোভাবে নেয়নি ইউক্রেন। দেশটির কর্মকর্তারা বলেছেন পুতিনের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বেলারুশকে পারমাণবিক জিম্মি বানিয়েছে মস্কো। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নয়। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে শনিবার দিয়া সাক্ষাৎকারে ওই ঘোষণা দেন পুতিন। বিশ্লেষকেরা বলছেন এর মধ্য দিয়ে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তাকারী ন্যাটোভুক্ত দেশগুলোকে হুঁশিয়ার করলেন রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে যুদ্ধ ঘিরে পশ্চিমাদের সঙ্গে মস্কোর দ্বন্দ্বের আগুনে আরও ঘি ঢাললেন তিনি। বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর একাধিকবার পারমাণবিক অস্ত্র নিয়ে হুমকি দিয়েছেন পুতিন। তার এবারের ঘোষণাও অপ্রত্যাশিত কিছু নয়। আর পুতিন বলেছেন এই পদক্ষেপের মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্র কমাতে রাশিয়ার যে প্রতিশ্রুতি তা লঙ্ঘন হবে না। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র হাতে রয়েছে রাশিয়ার, এর পরে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে পুতিনের শনিবারের ঘোষণা এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে পুতিনের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের কর্তা ব্যক্তিরা। দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সি দানিলভ টুইটারে লিখেছেন এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়ার অভ্যন্তরে অস্থিতিশীলতার সৃষ্টি হবে। এছাড়া রাশিয়া ও পুতিনকে নিয়ে বেলারুশের সামাজিক পর্যায়ে নেতিবাচক ধারণা বাড়বে, মানুষের প্রত্যাখ্যানের মুখে পড়তে হবে। ক্রেমলিন বেলারুশকে পারমাণবিক জিম্মি বানিয়েছে। বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনেছেন পুতিন। বলেছেন মার্কিন সরকারও ইউরোপের বিভিন্ন দেশে একই অস্ত্র মোতায়েন করে রেখেছে। তবে বেলারুশে রুশ পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও এর নিয়ন্ত্রণ দেশটির হাতে দেওয়া হবে না। রাশিয়া যদি শেষ পর্যন্ত বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে, তাহলে তা হবে শতকের 90-এর দশকের মাঝামাঝি সময়ের পর থেকে রাশিয়ার বাইরে দেশটির পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রথম ঘটনা। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, কারণ যুক্তরাষ্ট্রের মতো রাশিয়া দেশের বাইরে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেনি বলে এতদিন বড়াই করে এসেছে মস্কো। বেলারুশ ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গে সীমান্ত রয়েছে বেলারুশের। বছর ইউক্রেনে রুশ সেনা পাঠাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছিল দেশটি। দুই দেশ যৌথ সামরিক মহড়াও চালিয়েছে। পুতিনের ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াকো। এক টুইট বার্তায় তিনি বলেন, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে বক্তব্য দিয়ে পুতিন স্বীকার করেছেন যে তিনি পরাজিত হওয়ার ভয়ে রয়েছেন, আর তিনি সর্বোচ্চ যেটা করতে পারেন তা হলো এভাবে কৌশলে ভয় দেখানো। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র হাতে রয়েছে রাশিয়ার, এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে পুতিনের শনিবারের ঘোষণা এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। এই বিষয়ে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে আমাদের অবস্থান নতুন করে সাজানোর কোনো কারণ দেখছি না, আর রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত নেই। ন্যাটো জোটের সমন্বিত প্রতিরক্ষায় বিষয়ে আমরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ। কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি সংজ্ঞা আছে, এইসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাফল্য অর্জনের জন্য ব্যবহার করা হয়। কোনো শহর পুরোপুরি ধ্বংস করে দেয়া সক্ষমতা নেই এগুলোর। রাশিয়ার হাতে এই পারমাণবিক অস্ত্র কি পরিমাণ আছে তা পরিষ্কার নয়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বহু আগে থেকে তার দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে রাশিয়ার কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন বলে উল্লেখ করেছেন পুতিন। তবে রুশ প্রেসিডেন্টের এই দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি লুকাশেঙ্কো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভুল বোঝাবুঝি ও ভুল হিসাব নিকাশের সম্ভাবনা খুবই বেশি। তবে বেলারুশের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ইউক্রেন যুদ্ধে যোগ দেয়নি। পুতিনের ঘোষণার পর পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা এখনও অনেক কম বলে উল্লেখ করেছেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ারের বিশ্লেষকরা। ISW জানিয়েছে তারা এখনও পুতিনকে ঝুঁকি নিতে অনিচ্ছুক এমন একজন ব্যক্তি হিসেবে দেখছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের একের পর এক হুমকি দিয়ে গেলেও এই ধরনের হামলা চালানোর কোনো ইচ্ছাই তার নেই। তবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধে জাতিসংঘের একটি চুক্তির সমর্থনে কাজ করা জোট ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স বলছে ভিন্ন কথা। এক টুইট বার্তায় তারা বলছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভুল বোঝাবুঝি ও ভুল হিসাব নিকাশের সম্ভাবনা খুবই বেশি। পারমাণবিক অস্ত্র আরেক দেশে মোতায়েন করা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, একই সঙ্গে মানবিক বিপর্যয়ের ঝুঁকি ডেকে আনবে। চীনের সঙ্গে রাশিয়া কোনো সামরিক জোট গড়ছে না বলে রোববার জানিয়েছেন ভলোদিমির পুতিন। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপান যে ধরনের অংশীদারত্ব গড়ে তুলেছিল, একই ধরনের একটি অক্ষ গড়ার চেষ্টা করছে পশ্চিমারা। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে সমুদ্রে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মিলিত সামরিক মহড়া জোরদার করার পর থেকে অস্ত্র পরীক্ষা চলছে। সোমবার নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে ক্ষেপণাস্ত্রটি কত দূর উড়েছিল বা কোথায় পড়েছিল তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার জবাবে চলতি মাসে উৎসর কোরিয়ার সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল এটি। মিত্ররা সপ্তাহে 11 দিনের একটি মহড়া শেষ করেছে, যা ছিল 5 বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। অন্যদিকে উত্তর কোরিয়া তার অস্ত্র পরীক্ষা আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আরও এক দফা যৌথ মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ার একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। উত্তর কোরিয়াকে সতর্ক করতে আরও বেশি যৌথ মহড়া ও নানা সামরিক শক্তির প্রদর্শনীর ওপর জোর দিচ্ছেন দক্ষিণের বর্তমান প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে রাজি করানোর আলোচনা ব্যর্থ হয়ে চলতি বছর পিয়ংইয়ং রেকর্ড সংখ্যার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। 2017 সালের পর এই বছর থেকে তারা ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে যাচ্ছে বলেও অনেক পর্যবেক্ষক বলেছেন। 2024 সালে নির্বাচন হবে চূড়ান্ত লড়াই, প্রথম নির্বাচনী সমাবেশে বলেছেন ট্রাম্প। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম জনসভায় অংশ নিয়েছেন। এতে তিনি বলেছেন, আগামী নির্বাচন হবে চূড়ান্ত লড়াই এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আছে তিনি তা কাটিয়ে উঠবেন। শনিবার টেক্সাসের ওয়াকা সিটিতে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে 15,000-এর বেশি ট্রাম্প সমর্থক জড়ো হন।
নির্বাচনী জনসভায় বক্তৃতা করার সময় ট্রাম্প ক্ষমতাসীন ডেমোক্রেটিক সরকারের কঠোর সমালোচনা করেন এবং 2021 সালের 6 জানুয়ারির দাঙ্গায় যে সমস্ত ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের প্রশংসা করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, 2024 সালে নির্বাচন হচ্ছে চূড়ান্ত লড়াই, এই সময় একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা আমাকে হোয়াইট হাউস থেকে দূরে রেখেছেন, কিন্তু এর অবসান ঘটানো হবে, আমেরিকা এবং এর জনগণ আবারও স্বাধীন হবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল আমিরাত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রোববার মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করার সমঝোতা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যে প্রায় 96% পণ্যের ওপর থেকে শুল্ক দূর বা হ্রাস পেল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। দেশ দুটি মে মাসে এই সমঝোতায় উপনীত হয়েছিল। তারা 2020 সালে মার্কিন মধ্যস্থতায় কড়া সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির আলোকে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই চুক্তির ফলে ইসরায়েলি কোম্পানিগুলো সংযুক্ত আরব আমিরাতের সরকারি দরপত্রে অংশগ্রহণ করতে পারবে বলেও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইলি কোহেন রোববার চুক্তিতে চূড়ান্ত সই করেন। এটাকে তিনি সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক জোরদারকারী হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, আরও আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাজ করছে ইসরায়েল।